উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ষড়যন্ত্রটার প্রথম বীজ রোপিত হয়েছে এবং এটা একদম স্পষ্ট করে বলা যায় জাসুদের যে জন্ম সেই জাসুদের জন্ম কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ যে রাজনীতি চাওয়া পাওয়া ক্ষমতা দণ্ড এর বাইরে কিন্তু পার্শ্ববর্তী দেশের একটা ভূমিকা ছিল এটা খুবই বাস্তব যার পরিপ্রেক্ষিতেই এখন স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ফিরে আসার পর বেশি দিন তাকে নাই ছাত্রলীগের ভিতরে বিভক্তির বিস্তারিত বীজ রোপিত হলো ডাকশ নির্বাচন হলো চিন্তা করেন যে একটি দেশে একটা দেশ স্বাধীন হলো একটি দলের নেতৃত্বে সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় সেই দলের ছাত্র সংগঠন ডাকশ নির্বাচনে জিততে পারলো না বোঝেন কেন যদি ছাত্রলীগ দ্বিধা বিভক্ত না হতো ডাক ইলেকশন কিন্তু ছাত্রলীগ জিত কিন্তু দ্বিধাবিক্ত হওয়ার কারণে কিন্তু ছাত্রলীগ ডাকসুতে জিততে পারে ছাত্র ইউনিয়ন কিন্তু মুজাহর ইসলাম সেলিমের নেতৃত্বে ডাকস জিতত এবং তারপরে আমার সম্ভবত সেপ্টেম্বরের দিকে ছাত্রলীগ ভাগে গেল দুই ছাত্রলীগ হয়ে গেল এরপর নভেম্বরে গিয়ে জাসুদ হয়ে গেল পরিষ্কার যে কথাটি যদি ছাত্রলীগ দ্বিধাবি না হতো পরবর্তী জাসদ সৃষ্টি না হতো তাহলে গণবাহিনীর সৃষ্টি হতো না আর গণবাহিনীর সৃষ্টি না হলে বিপ্লবী সৈনিক সংস্থা কোনো তাহির নেতৃত্বের সৃষ্টি হতো না তাহলে বাংলাদেশে যে এই যে ষড়যন্ত্রের রাজনীতির কারণেই কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের ঘটনাটা ঘটেছে আমি অনেকগুলি মিডিয়াতে যারা বক্তব্য দেয় আমি আমার জ্ঞান বা জানার জন্য আমি অনেকগুলি জিনিস খুব নিবিড়ভাবে দেখার চেষ্টা করি কালকে একটা জিনিস আমার কাছে অনুভূত হলো যে এত বড় একজন নেতা এত জনপ্রিয় একজন নেতা যার জন্য মানুষ রোজা রেখেছে একাত্তর কেউ বলতো যে তোমাকে মেরে ফেলব জয় বাংলা স্লোগানটা দিও না তাহলে তোমাকে মেরে ফেলবো ও যা মারেন তা জয় বাংলা স্লোগান দেবোই দেবই সেই দেশে সেই এত বড় একজন নেতা মানে যার অঙ্গুলে হেলনে বাংলাদেশ মানে বলতে গেলে ওইভাবে আমি বলতে চাই না এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বসতো ঘুরে দাঁড়াতো সেই রকম একজন নেতার যারা সান্নিধ্য ছিল যার নেতৃত্বে তারা দীর্ঘদিন রাজনীতি করলো মামলা মকদ্দমা করলো আন্দোলন সংগ্রাম করলো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন তার সাথী সহযোদ্ধারা অনেকেই তার সাথে ছিলেন না এটা একটা নির্মম ঘটনা অনেকেই ছিল না বড় বড় নেতারা ছিল না এখন যদি আমি এখানে সেইগুলো সামনে নিয়ে আসি তাহলে অনেকেই আঘাতপ্রাপ্ত হবেন কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমাকে বলতেই হবে অবিশ্বাসের একটা রাজনীতি সেখানে শুরু হয়েছিল ভাবটা ছিল এরকম এই বাংলাদেশের যত অঘটন দুর্ভিক্ষ মারামারি মহামা মানে রক্ষী বাহিনীর দিয়ে হত্যা যাসদের হত্যাকাণ্ড এই সব কিছু দায়ী একজনের ঘাটের পরে আমার কাছে তখন মনে হয়েছে একজন দায়ী আর সবাই ভালো এই সব মানুষগুলি মিলে তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করেছে যারই ফলশ্রুতিতে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের ঘটনার পর চিন্তা করেন যে এত বড়ো একজন নেতা জনপ্রিয় নেতা ওনার লাস্ট বত্রিশ ঘন্টা বত্রিশ নম্বরে ছত্রিশ ঘন্টা পড়েছিলো এটা চিন্তা করা যায় আপনার তখন রক্ষী বাহিনী ছিল তখন ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল আওয়ামী লীগ ছিল তখন তো এক জাস ছাড়া কোনো ক্রিয়াশীল সংগঠন ছিল না কেন সেদিন এই সমস্ত নেতারা পালিয়ে থাকলো কেন আমিও আজকে আমি বিএনপির রাজনীতি করি কিন্তু সেদিন কিন্তু আমি প্রতিবাদ করে আমার হলে কিন্তু আমি অনেকখানি জেমি অবস্থায় ছিলাম আমি প্রতিবাদ করেছিলাম এটা এই নেতারা কোথায় গেছিল